কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না আপনি যে কোনো কাজই করুন না কেন একদম মেপে হিসেব কোষেই করা ভালো কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজটি করেছেন তাতে সংবিধান বিরোধী এমন কি ভারতীয় বিচার ব্যবস্থার পরিপন্থী বলেই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর জন্য লোকসভার স্পিকার প্রকাশ বিড়লার কাছে চিঠি জমা করলেন বিজেপির এক সাংসদ সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিচার ব্যবস্থার একজন বিচারপতিকে সরাসরি আক্রমণ করেছেন চাঁসাচোলা ভাষায় আক্রমণ করেছেন চব্বিশ ঘন্টা আগে কর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যে আদতে দেশের সংবিধান এবং বিচার ব্যবস্থার প্রতি অবমাননা হয়েছে বলে বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খায়বার সরাসরি লোকসভার স্পিকার প্রকাশ বিল্ডার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজের জন্য আবেদন করলেন সামাজিক মাধ্যমে তার যে চিঠির প্রতিলিপি বেরিয়ে এসেছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ সৌমিত্র খা দাবি করছেন একজন সাংসদ সদস্য কিছু নিয়মকানুন মেনে চলা উচিত যেভাবে অভিষেক ব্যানার্জি মাননীয় হাইকোর্টের বিচারপতি এবং বিচার ব্যবস্থাকে নিয়ে মন্তব্য করছেন এটা আমার বিচার বিভাগ বা আমাদের সংবিধানের অপমান শ্রদ্ধেয় লোকসভার স্পিকার ওমপ্রকাশ বিড়লাজি আপনাকে এই মর্মে চিঠিতে লিখছি এই বিষয়ে সঠিক পদক্ষেপ করে আগামী দিনে সংবিধান এবং বিচার ব্যবস্থাকে রক্ষা করার প্রয়োজন সম্প্রত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বাঁকুড়ার বিজেপির সাংসদ সৌমিত্র খায়বার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ বাতিলের দাবিতে প্রকাশ বিড়লার কাছে চিঠি করলেন এর আগেও আমরা দেখেছি সাংসদ পদ বাতিল করার জন্য এক সময় চরম সমস্যায় পড়তে হয়েছিল রাহুল গান্ধীকে এবার কি সেই সমস্যায় পড়তে হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই প্রশ্ন উঠেই গেল এই মুহূর্তের সবথেকে বড় খবর